गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक माय चैनल जार नाम होच्छे अपर्णा ब्लॉग। एखन बजे सकाल 7:30। आज के शनिवार, डोडोर स्कूल छुट्टी आछे, बाट तोमादेर दादार कोनो छुट्टी नेई। तो जाइ होक, एकटु देरी करे जाबे। आर आमी एखन एसेछि छादे, माने अनेक दिन छादे आसि ना, किन्तु आजके छादे एसे देखलाम छादेर अवस्था खूबई खराब। माने जेहेतु आमादेर फ्ल्याटे, तोमादेर बोलेछिलाम एर आगे जे आमादेर फ्ल्याटे काज होच्छे, तो तार जन्य छादेर अवस्था खूबई खराब। तो चलो देखो छादेर अवस्था। देखो এই অবস্থা হয়ে রয়েছে ছাদটা। অনেক গাছ আছে আমাদের ছাদে, আমরা এগুলো লাগাইনি। আমাদের পাশের যে ফ্ল্যাট, মানে যে ফ্ল্যাটে যারা থাকে তাদের খুব গাছের শখ, তো তারাই এরকম ছাদে গাছগুলো লাগিয়েছে। যখন ছাদটা মানে ফাঁকা ছিল না, আরো বেশি সুন্দর লাগলো। তো যার জন্য কাজ হচ্ছে, ফ্ল্যাটে কিছু রিপেয়ারিং ছিল সেইগুলো হচ্ছে, তার মধ্যে আবার রং হবে নতুন করে, কারণ রংটা নষ্ট হয়ে গেছে। তো কতটা লেবু ধরেছে সকাল সকাল যখন ছাদে আসি না, দারুণ লাগে। এরকম হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে দেখো অনেক গাছ। দেখো এখানে পুরো বেদানা ধরেছে, মানে খুব সুন্দর। গাছগুলো খুব যত্নে রাখে, মানে যে দাদাটা গাছগুলোকে রেখেছে খুব যত্নে রাখে। আগে আমাদেরও ছিল, অনেক গাছ ছিল এখানে, বাট আমি না মেনটেন করতে পারতাম না, কারণ আমি আর ডোডো ঘরে থাকতাম। ডোডোকে রেখে আসা পসিবল হতো না, বারবার এসে জল দেওয়া, এটা করা সেটা করা, তো সেভাবে হতো না। দেখো ছাদটা পুরো নোংরা হয়ে রয়েছে। আর আমার পেছনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ছাদের টাওয়ার। মানে এটা এভরি মান্থ আমরা তার জন্য পেমেন্ট পাই, মানে ওটা আমাদের মেনটেন্যান্সের জন্যই লেগে যায় টাকাটা। তো যাই হোক, আজকে অনেকক্ষণ ছাদে ঘুরলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই একটু মনে হচ্ছিলো যে না ছাদে যাই, গিয়ে দেখি কী অবস্থায় রয়েছে। প্রায় আসতাম আগে, কিন্তু এখন যেহেতু মিস্ত্রিরা কাজ করছে না, সবসময় আসা হচ্ছে না, তো তার জন্য এসেছিলাম। আর তোমাদের দাদা টোটো ঘুমাচ্ছে, আর মা বাবাও রয়েছে, তারাও শুয়েছিল। তো আমি ভাবলাম যে যখন ঘুমটা ভেঙে গেছে একটু ছাদে গিয়েই ঘুরে আসি। তো ছাদে এসে দেখলাম এরকম অবস্থা। আর এখন যাব নিচে, আজকে রান্না আছে, আজকে স্পেশাল রান্না আছে, মানে আমার খুব বেস্ট খাবার ওটা। তো চলো দেখি আজকে কী কী রান্না হবে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। আর আজকে যে রান্নাটা হবে সেটা হচ্ছে আমার বাবা আমাকে খাওয়াচ্ছে, মানে তোমাদের দাদাকে টাকা দিয়েছিল যে নিয়ে আসার জন্য, তো সেটাই নিয়ে এসছে। তো বলেই দিচ্ছি, আজকে রান্নার মেনু হচ্ছে ইলিশ মাছের ভাপা। মানে ইলিশ মাছ ভাপা বলতে, আমি ইলিশ মাছ, কাঁচা ইলিশের ভাপা খাই না, কারণ আমার একটা গন্ধ ছাড়ে। এমনিতে আমার খাওয়ার ভীষণ বাতিক রয়েছে, তার মধ্যে তো আমি মাকে বলেছি যে সবার জন্য, কারণ তোমাদের দাদা বলেছে কাঁচা ইলিশ মাছ খাবে, তো তার জন্য ওর জন্য বা সবার জন্যই কাঁচা ইলিশ মাছ দিয়ে ভাপা হবে। আর আমাকে আমি বলেছি যে আমার মাছটা শুধু একটু ভেজে দিও, ভেজে হবে। আর ডোডোর জন্য, ডোডোকে তো ইলিশ মাছ খাওয়াই না, তো ওকে খাওয়াবো রুই মাছ, তো নর্মাল রুই মাছ হবে। সাথে হবে নয় লাউ চিংড়ি অথবা বাঁধাকপি দিয়ে, মাছের মাথা দিয়ে হবে। তো চলো আজকে মাই রান্না করবে, কারণ ইলিশ মাছ ভাপা আমি খুব একটা ভালো পারি না। তো আজকে মার রান্নাই খাবো। তো চলো দেখি নিচে গিয়ে কি হয়, তার আগে একটু চা খাবো। আর সাথে সকালের ব্রেকফাস্ট, আজকে রুটি ব্রেড কিছু খাবো না, আজকে খাওয়ার শখ হয়েছে, চাউমিন খাওয়ার শখ হয়েছে, তো আজকে সকালবেলার ব্রেকফাস্ট হবে চাউমিন। ছাদ থেকে এসে রচা করেছি আমার আর মায়ের জন্য, তো দুজনে নিয়ে বসে পড়েছি খেতে। এখন বাজে 8টা, আর এখন আমরা চা খাচ্ছি। এদিকে আমার বর আর ছেলে ঘুমাচ্ছে এখনও, তো আমি এখনও ডাকিনি, আচ্ছা তার আগে আমরা চাটা খেয়ে নিচ্ছি, কারণ ও খুব একটা বেশি চা খায় না, তো তার জন্যই। তার মধ্যে আজকে দুধটাও শেষ হয়ে গেছে, তো ও ঘুম থেকে উঠলে দুধ আনবে। তো আমি তো এমনি ন্যাচারালি রচাই খাই, আর যার জন্য মাকেও রচাই দিচ্ছি, দুধ চা করিনি, দুধ চা পরে খাবে। চা তো খাচ্ছি না, শুধু চায়ের নামে বিস্কুটগুলোই সব খাচ্ছি। সবজি কাটতে কাটতে আমি উঠে এসেছি, তার কারণ হচ্ছে ডোডো মশাই উঠে গেছে, মা মা করে ডাকছে, মশারির ভিতরে হচ্ছে ডোডো মশাই বসে আছে। এই যে আমার ডোডো মশাই বসে আছে। ডোডো মশাই গুড মর্নিং বলো, সবাইকে বলো গুড মর্নিং। তুমি তো ভালো ছেলে, বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও সবাইকে। বলে দাও, বলে দাও কি বলবে বলো,
দেখো কিভাবে হাই তুলছে, আমরা ঘুম পরিষ্কার হয়নি, কারণ 10টা অবধি ঘুমানোর পার্টি, কিন্তু জানি না 9টার সময় উঠে যায়, প্রত্যেক দিন 9টার সময় উঠে যাচ্ছে। বলে দাও গুড মর্নিং, বলো গুড মর্নিং। এখন ওর ঘুম ক্লিয়ার হয়নি, উঠে এসছে, এদিকে গেছে তোমাদের দাদা বাজার গেছে, মা স্নান করছে, আর আমার বাবা গেছে বাড়িতে, মানে বাবার বাড়িতে গেছে, দরকার আছে একটু তার জন্য গেছে। দেখুন দাদার নাম শুনেছে, দাদা নেই তার জন্য ও এখন কান্না ধরেছে। দাদা নেই বলে ওর মাকে ধরে মারছে জানো তো। বাজার থেকে মাছ মাংস নিয়ে এসে ওই সব ধোয়াধুই করছে, করে সব রেখে দেওয়া হচ্ছে, মানে মাছটা আজকে করবো আর মাংসটা কালকে হবে চিকেনটা। তো ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য সব সবজি কেটে ধুয়ে টেবিলের ওপর রাখা হলো। আমি সবজিগুলো সব কেটে দিয়েছি, মা রান্না করবে, কারণ তোমাদেরকে বললামই আমি সত্যি কথা বলতে কি রান্না একদম ভালো পারি না, সব ভাল লাগে, সব কাজ আমাকে করতে দাও আমি সব করবো, কিন্তু রান্নাটা আমার খুব বিরক্ত লাগে। তো যাই হোক মা যখন এসছে তাই মাই সব রান্না করছে। ও যেহেতু শনিবার দিনকে সব বাজার নিয়ে চলে আসে তো সেইগুলো যেহেতু নিয়ে এসছে তো তারপরে সব গুছিয়ে ফ্রিজে রাখছি, তো তার সাথে সাথে মাকে একটু সবজিগুলো দেখাচ্ছি। তোমাদের দাদা গাছে সার দিচ্ছে আর আমি তোমাদের দাদার গেঞ্জি পরেই ঘর সব পরিষ্কার করছি, কি অবস্থা আমার। তো রান্না চলছে, ইলিশ মাছটা ভাপা হবে বলে সর্ষে দিয়ে মাখিয়ে রেখেছে, এদিকে চাটনিটা হয়ে গেছে, উচ্ছে চচ্চড়িটা হয়ে গেছে, ডোর মাছের ঝোলটা হয়ে এসেছে, ভাত বসানো হয়নি। রান্না হয়ে গেছে, এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, ভাত হয়ে গেছে, এটা হচ্ছে মাদের সেই উচ্ছে চচ্চড়ি, সাথে হচ্ছে ডোবের ঝোল, এটা হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে, মাছের তেল, আর হচ্ছে এটা চাটনি। এখন বাজে 12:30, আমি স্নান করে জাস্ট আসলাম, এখনও পুজো বাকি আছে, তার এদিকে ও নারায়ণ পুজোটা দিয়েই দোকানে গেছে, কারণ ও একবারে ভাত খেয়েই গেছে আর টিফিন নিয়ে যায়নি, কারণ বারবার টিফিন নিয়ে যাওয়াটাও একটা অসুবিধা হয়ে যায়, তো ভাত খেয়েই চলে গেছে। আর আজকে একটু ওর দেরি হলো দোকানে যেতে, তার কারণ হচ্ছে আজকে দুজন ভাই এসেছিলো, মানে অফিস কলিগই, তো তার একজনের বিয়ে রয়েছে, তো সেই ইনভাইট করার জন্য এসেছিলো, তার জন্য একটু দেরি হয়ে গেছিলো, তো আমারও একটু পুজো করতে দেরি হয়ে গেল। পুজো হয়ে গেছে তো এবার হচ্ছে টোটোকে খাওয়াচ্ছি, মাছের ঝোল ভাত খেতে বসেছে এখন, খেতে ওর মোটামুটি 10 মিনিট সময় লাগে, খুব বেশি সময় লাগে না, অনেক বাচ্চাদের যেমন অনেক সময় লাগে, বাট টোটো 10 মিনিটের মধ্যে খাওয়া হয়ে যায়, যেটুকুই খায় না কেন, তো এখন ওই জন্য খাওয়াচ্ছি ওকে। খেতে খেতে দেখো চলে গেছে, কি হলো, হ্যাঁ কি হলো, দেখো খেতে খেতে চলে গেছে বারান্দায়, এইভাবেই চলে ওর। তো সন্ধ্যের টিফিন হচ্ছে চপ আর মুড়ি মাখা, ভীষণ ভালো লাগে। ডোডো বাটিতে মুড়ি নিয়ে দাদার সাথে খেলছে, মাই মুড়িটা মেখেছে, ডোডোকে পড়াবো বলে আমার আর ডোডোর মুড়িটা নিয়ে আমি এই ঘরে চলে এসেছি, কারণ বাবা মা ওই ঘরে টিভি দেখছে। এখন বাজে 9:10 আর ডোডোর পড়া হয়ে গেছে। ডোডো তুমি এখন কি আর পড়বে আমার কাছে? আর পড়বে না, আর আমিও পড়াবো না, কারণ এখন পড়ালেই ও কান্নাকাটি করবে, সেটা আমিও চাই না। তো আজকে এখানে ব্লগটা শেষ করছি, যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওটা বাই করো, বাই করো, বাই, টাটা, গুড নাইট।